সিলেট সিটি কর্পোরেশনের সদ্য সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীর বাসায় ককটেল নিক্ষেপের ঘটনায় থানায় কোনো অভিযোগ হয়নি। বুধবার সন্ধ্যা পর্যন্ত আরিফুল হক চৌধুরী কিংবা তার পরিবারের পক্ষ থেকে কেউ থানায় কোনো অভিযোগ করেননি বলে জানিয়েছেন মহানগর পুলিশের উপকমিশনার আজবাহার আলী শেখ। তবে আরিফুল হক চৌধুরীর পক্ষ থেকে কোনো অভিযোগ না করা হলেও তদন্তে নেমেছে পুলিশ। ককটেল বিস্ফোরণের ঘটনার সাথে জড়িত তিন যুবকের পরিচয় শনাক্তে কাজ শুরু করেছে তারা। 12 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি নিয়ে তানভীর মেটালই প্রথম বাংলাদেশে। তানভীর মেটালের স্মার্ট পণ্য ব্যবহার করুন, স্মার্ট হোন। সিসিটিভির ক্যামেরায় ধারণ হওয়া চিত্রে দেখা গেছে ককটেল নিক্ষেপের সাথে তিন যুবক জড়িত ছিলেন। এর মধ্যে দুজন ককটেল নিক্ষেপ করে এবং অপর একজন মোবাইল দিয়ে ভিডিও চিত্র ধারণ করেছেন। নিক্ষেপকৃত ককটেলের একটি আরিফুল হক চৌধুরীর বাসার প্রধান ফটকে এবং অপরটি বাসার ভেতরে বিস্ফোরিত হয়। ককটেল বিস্ফোরণের পরই তিন যুবক দৌড়ে পালিয়ে যান। সিলেট মহানগর পুলিশের উপকমিশনার আজবাহার আলী শেখ জানান, ককটেল বিস্ফোরণের ঘটনায় আরিফুল হক চৌধুরী কিংবা তার পরিবারের পক্ষ থেকে কেউ কোনো অভিযোগ করেননি। তবে এই ঘটনার সাথে কারা জড়িত ছিল তা শনাক্তে কাজ করে যাচ্ছে পুলিশ।